ক্লাস আমরা আজকে দেখব একটা হেড প্রপোর্শনস। এর আগের ক্লাসে আমরা শেডিং দেখে আসছি, শেডিং আরও আমরা যখন আস্তে আস্তে ফিগার ড্রয়িং, হেড ড্রয়িং, পোর্ট্রেট ড্রয়িং এগুলো যখন করতে থাকবো শেডিংগুলো আরও ক্লিয়ার হবে। এখানে একটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে পাঞ্জেরি প্রকাশনের যে নিলয় নন্দী ভাই আছেন, নিলয় নন্দী দাদা, উনি আমাকে একটা কথা একবার বলছিলেন যে স্কুলে কলেজে ভার্সিটিতে আসলে শেখানো হয় লেখাপড়া কিভাবে করতে হবে, এই জায়গাগুলো থেকে পাশ করে বের হয়ে যাওয়ার পরে লেখাপড়া কিভাবে করতে হবে সেটা আসলে স্কুল কলেজে শেখানো হয়। আর অধিকাংশ মানুষ মনে করে কি যে ওটাই লেখাপড়া, আসলে ওটা লেখাপড়া না। আপনাদেরকে যেগুলো শিখাচ্ছি এগুলো শিখলে আপনারা আর্ট কিভাবে শিখতে হবে সেটা আপনাদের জানা হলো, এবং তারপরে আপনারা নিজেরা যখন আর্ট করবেন বা একটা কিছু নতুন কিছু শিখতে যাবেন তখন আপনাদের এই নলেজগুলো কাজে আসবে। মানে কেউ আপনাকে আসলে আপনি যা চান এক্স্যাক্টলি তা আপনাকে কেউই দিতে পারবে না, কিন্তু আপনি যা চান সেটা অ্যাচিভ করার জন্য যে নলেজগুলো দরকার সেগুলোই হচ্ছে লেখাপড়া। তো এনিওয়ে এখানে আমরা কি করলাম, ওই যে আমরা এর আগে যে প্র্যাকটিসটা করে আসছিলাম ওই বডি ম্যানিকিনাইজেশন ভিডিওটার মধ্যে আমরা যেটা করছিলাম যে মাথার চাঁদির জন্য একটা সি কার্ভ নেব, ক্র্যানিয়ামের জন্য একটা সি কার্ভ, তারপরে সামনের অংশের জন্য একটা লম্বা সি কার্ভ নেব, নিয়ে থুতনির জন্য একটা ছোট্ট সি কার্ভ নেব, নিয়ে এই অংশটাকে এভাবে মিলাই দেব। এটা তাহলে আমরা একটা থ্রি কোয়ার্টার হেড পেয়ে যাব। এই থ্রি কোয়ার্টার হেডের মধ্যে আমি কি দেখাবো, এখান থেকে সেন্টার লাইনটা বের করব, ধরলাম এটার সেন্টার লাইনটা এরকম আছে। এখন আমরা এটাকে হেড হিসাবে চিন্তা করবো না, এখন এটাকে আমরা একটা ফর্ম হিসাবে চিন্তা করবো। এটা একটা ফর্ম, একটা ডিমের মতো একটা ফর্ম, আর এটা সিলিন্ডারের মতো একটা ফর্ম, দুটা মিলে হেডের মতো দেখা যাচ্ছে। এটার একটা সেন্টার লাইন আমরা বের করলাম, সেন্টার লাইনের এই পাশেও যা আছে ওই পাশেও তা আছে। এখানে যেহেতু থ্রি কোয়ার্টার ভিউতে আছে এই কারণে ওই পাশে একটু কম আছে। ফ্রন্ট থেকেও আমরা আঁকবো, ফ্রন্ট থেকে আঁকলে কী হবে, ফ্রন্ট থেকে এখানে এরকম একটা ওভালের মতো শেপ হবে, আগেই সেন্টার লাইন আমি দিয়ে নিতে পারি, তাহলে দুই পাশে একরকম হবে। এবং এখানে আমি খুব লুজ থাকবো, লুজ এখানে খুব পারফেক্ট করে কিছু করার আমি চেষ্টাই করব না, লুজ একটা দাগ দিয়ে এরকম ওভালের মতো শেপ বের করবো। সিলিন্ডারটা এরকম, গলার সিলিন্ডার, এটা গলা এটা আরও ছোটো দেওয়া যায়, বড় বেশি বড় হয়ে গেছে হয়তো, অসুবিধা নাই। এখন এই যে সেন্টার লাইন, এর কোনো এক জায়গায় আমি উপর থেকে একটু নিচে নামলে এখানে হেয়ার লাইন পাবো। হেয়ার লাইন এক একজনের এক এক জায়গায় থাকে, কারো কারো হেয়ার লাইন এখানে থাকে, কারো হেয়ার লাইন একেবারে পিছনেও থাকে। হেয়ার লাইন আর এই যে থুতনি, এখানে সাইড থেকে আরেকটা আর কি, চাঁদির জন্য একটা সি কার্ভ নিলাম, সামনের জন্য একটা সি কার্ভ নিলাম, নিয়ে এই অংশটা এখন আর থুতনির জন্য ছোট্ট দাগটা নেওয়া দরকার নেই কারণ এটা পুরাই সাইড ফেস, এটা জাস্ট এভাবে মিলাই দেবো, সাইডটা একটা সবচেয়ে সহজ। আর এখান থেকে এরকম গোল গোল করে দুটা দাগ দেবো, এরকম মিলাই দেবো। এখানে হলো তার, ধরে নিলাম যে তার হেয়ার লাইন যেখান থেকে চুলটা শুরু হওয়ার কথা ছিল। তা আমরা তিনোটার মধ্যে এখন হেয়ার লাইন দেখতে পাচ্ছি। এখন হেয়ার লাইন টু চিন বা থুতনি, এইটুকুকে আমরা চোখের আন্দাজে তিন ভাগ করে ফেলবো, চোখের আন্দাজে তিন ভাগ করে ফেলবো। এবং এটা একটু ভুল হলে কোনো সমস্যা নাই, আমরা জাস্ট চেষ্টা করবো চোখের আন্দাজে একদম যেন তিনটা ভাগ হয়। এই হেড প্রপোর্শন আমাদের শুরু হয়ে গেল। এই তিন ভাগের মধ্যে এখনও কিন্তু এটাকে আমরা ফর্ম হিসাবেই চিন্তা করছি, এটাকে হেড হিসাবে চিন্তা করতেছি না, ফর্ম, জাস্ট গোল গোল ফর্ম আছে। এখন এই তিনটা দাগের মধ্যে আমরা কি করব, এরকম অলমোস্ট সোজা সোজা দাগ টানতে থাকবো, এবং সবগুলো দাগই হবে প্যারালাল, মানে রেল লাইনের মতো, একটা দাগ এদিকে আরেকটা দাগ ওদিকে যেন না দেয়, এরকম একটা এদিকে গেছে একটা এদিকে গেছে একটা এদিকে গেছে, না এরকম হবে না, কিরকম হবে রেল লাইনের মতো, বোঝা যাচ্ছে, সব প্যারালাল হয় যেন।
তো এখানে আমি দেখি চেষ্টা করে পারি কিনা প্যারালালি করার, যতটুকু করা যায়। যদি এগুলো প্যারালাল না হয়ে এদিক ওদিক বাঁকাতরা হয়ে যায়, বেশি হয়ে যায়, তখনই দেখা যাবে যে চোখ একটা উপরে একটা নিচে চলে গেছে, ঠোঁটটা কাত হয়ে গেছে, নাকটা বাঁকা হয়ে গেছে। এগুলো খুব ইম্পর্টেন্ট যেন এটা প্যারালাল হয়, সাইডের ক্ষেত্রে এরকম। আচ্ছা, এখন নেক্সট আমরা কি করব, তিনটা ভাগ আমরা পাইছি, এখন পুরো মাথাটাকে আমরা ফ্রন্ট সাইড আলাদা করে ফেলবো। এটা এখানে মিলাই দিলাম একদম এই পাশে, আর এটা এখানে এই পর্যন্ত থাকলো আপাতত। এখানে সেন্টার লাইন থেকে এই পাশে যতটুকু আছে এই পাশে ততটুকু আছে, এইভাবে আমরা কপালটা বের করে ফেলতে পারি। এখানে কপালটা যদি এখানে থাকে এই পাশে এখানে থাকবে, এখানে কপালটা কিন্তু এখানে হতে পারে, যেহেতু জিনিসটা হালকা একটু রাউন্ড আছে, একেবারে কিন্তু ফ্ল্যাট না, হালকা রাউন্ড আছে, ওটা অলমোস্ট স্ট্রেইটই আঁকবো আমি, আঁকার সময় অলমোস্ট স্ট্রেইট, ফ্রন্ট থেকে আঁকলে তো পুরাই স্ট্রেট, কিন্তু এটা বুঝতে হবে যে জিনিসটা নিচ থেকে বা উপর থেকে দেখলে, উপর থেকে যদি আমি মাথাটা আঁকি তাহলে কিন্তু ধরেন এটা আমি একটা টপ ভিউ থেকে মাথা আঁকলাম, তাহলে নাকটা এরকম দেখা যাবে, এই জিনিসটা হালকা এরকম কার্ভ, এই দাগগুলোই এটা, এই দাগটাই এই এখানে হেয়ার লাইন এইটা, আর বাকি দাগগুলো নিচে চলে গেছে, এটা হালকা কার্ভ, এটা অলমোস্ট সোজা আঁকার কারণ কি, কারণ তার পরে যে দাগটা গেছে সেটা কিন্তু অনেকটা স্টিফ হয়ে গেছে, এখানে একটা কিন্তু কর্নার চলে আসছে, তো আমি যদি এটা পুরাই রাউন্ড করে দিই তাহলে কিন্তু আবার এরকম গোল হয়ে যাবে, তখন কিন্তু কুমড়ার মতো দেখা যাবে, মাথাটা কিন্তু ওরকম হয় না, এই পাশটা কিন্তু অনেকটাই স্টিফ হয় বা এরকম ফ্ল্যাট হয়, এটা টপ ভিউ থেকে যদি সেন্টার হয়। এখন আমি কপালটা পেয়ে গেলাম, কপালটা পাওয়ার পরে আমি কী করতে হবে, আমি গালটা বের করে ফেলতে পারি। এখানে গাল এক একজনের এক এক রকম হয়, কারো গাল উঁচা হয়, কারো গাল নিচে হয়, এটা লাইট শ্যাডো দেখে বুঝতে হয়, এরকম একটা দিতে পারেন। এই পাশে এরকম দিলাম, ফ্রন্টের জন্য এরকম দিলাম, সাইডের জন্য তাই করলাম। তাহলে এই অংশটা যদি আমি এখন এরকম গোল করে কমপ্লিট করে দিই, আমি কিন্তু পেয়ে গেলাম আমার মাথার ফ্রন্ট এবং সাইড, এবং এখানে একটা হাড় হবে, চোয়ালের একটা হাড় হবে, সেই হাড়টা এখন আমি গাঢ় করে দেওয়ার সময় দিয়ে দেবো, যে আগে আমি হালকা করে রাখছিলাম এখন আমি গাঢ় করে রাখতেছি। এরকম চোয়ালের হাড়টা এখানে এখানে পুরাটাই হবে, কিন্তু এখানে মাঝখান থেকে হবে বা একটু পিছনে হবে, এখানে হবে, এই যে এখানে আমরা যে মিলাইছিলাম দাগটা ওই দাগের মধ্যে এসে হাড়টা পড়বে, এখানে একদম মিডলে হবে, জাস্ট এই জায়গাটা গোল করে এই জায়গাটা গাঢ় করে দিলে আমি চোয়ালের হাড়টা পেয়ে গেলাম, আর এটা আমরা এরকম এক্সটেন্ড করে দেবো। আর এখানে কি হবে, এই দাগটা এক্সটেন্ড হবে ঠিকই, কিন্তু এটা এদিকে যাবে, বিকজ পার্সপেক্টিভের কারণে, পার্সপেক্টিভের কারণে এদিকে চলে যাবে। এখন আমি ফ্রন্ট সাইড পেয়ে গেলাম, এটাকে জাস্ট এক্সটেন্ড করে দিতে পারেন, ফ্রন্ট পাইলাম সাইড পাইলাম, তাই না? এখন আমি লাইট শেড, আমরা যে শেডিং শিখছিলাম এর আগের ক্লাসে, ওই শেডিং এর সিস্টেম অনুযায়ী কিন্তু এটাকে আমরা লাইট শেড করতে পারবো। আর একটু কাজ বাকি আছে, আমরা এখানে লক্ষ্য করেন আমি কিন্তু বড় শেপ থেকে ছোট, বড় ফর্ম থেকে ছোট ফর্মের দিকে যাচ্ছি, অলওয়েজ বড় থেকে ছোটর দিকে যেতে হয়, ছোটর থেকে বড়তে কখনো যেতে হয় না। আমি যদি আগেই একটা চোখ আঁকতাম সেই চোখের সাথে মাপ নিয়ে নাক আঁকতাম, নাকের সাথে মাপ নিয়ে করে কেউ কেউ এটা করে, আসলে মানে যেটা করা উচিত, যেটা মোর লজিক্যাল, সেটা হচ্ছে বড় থেকে ছোটর দিকে যাওয়াটা বেশি সুবিধাজনক যে কোনো নতুন স্টুডেন্টের জন্য বা পুরাতনদের জন্য, ছোটর থেকে বড়তে যেতে যেতে এটা আসলে বেশি কঠিন হয়ে যায় এবং তখন ভুলগুলো বেশি হয়। এখন নেক্সট আমরা যেটা করবো, আমরা এখানে মোটামুটি চোখের আন্দাজে নাকের যে জায়গাটা, এখানে আসলে বলে নেওয়া দরকার ছিল যে প্রথম দাগটা ছিল এটা ভুরুর দাগ, এটা এখন বোঝাই যাচ্ছে না বললো, এটুকু যদি কপাল হয় তাহলে এটা হচ্ছে ভুরু, দিস ইজ আইব্রো লাইন, নট আই লাইন, আইব্রো লাইন, এটা হচ্ছে নোজ লাইন, এখানে নাকটা শেষ হয়ে যাবে, এই জায়গাটা নাকটা শেষ হয়ে যাবে, এখানে চোখের ভুরু শুরু হবে, ভুরু এখান থেকে শুরু, এখানে নাক শেষ, এখানে নাক শেষ, এখানে ভুরু শুরু, আর
এই নাকের যে জায়গাটুকু আছে এটাকে যদি আমরা চোখের আন্দাজে 3 ভাগ করি, এটা সবসময় সবার জন্য না, এক একজনের জন্য এক এক রকম। এখানে একটা দাগ দিলে আমরা পাবো আমাদের আই লাইন, এবং আই লাইনটা অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মাথার ঠিক মাঝখানে থাকে, এই পুরা দাগটা ঠিক মাঝখানে পড়বে আই লাইন, এটা মোস্ট অফ দ্য কেসেস। এবং তারপরে এইখানেও আমরা তাই করবো, এখানে কি করবো একটু ভিতরে দিতে হবে, না চোখটা কিন্তু ভিতরে চলে যায়। এবং এবারও আমি চোখের আন্দাজে ইউজ করলাম, চোখটা এরকম ভেতরে চলে যায়, এরকম ভেতরে চলে যায়, এটা শ্যাডোর মধ্যে থাকে। যদি লাইটটা উপর থেকে থাকে তাহলে চোখের এই কোটরের জায়গাগুলো এটা শ্যাডোর মধ্যে থাকে, আমাদের বেসিক প্রপোর্শন এটা। এবার নেক্সট আমরা কি করব, চোখের যে জায়গাটাকে আমরা পাইছি এখানে, আগে চোখ না আগে নাকটা করে ফেলি। নাক এক একজনের এক এক রকম হয়, নাকটা জাস্ট একটা বক্সের মতো, কারো নাক নিচের দিকে চওড়া হয়, উপর দিকে চিকন হয়, কারো নাক পুরাটা সোজা বাঁশির মতো হয়, কারো নাকটা নিচের দিকে নেমে থাকে। এখানে নাকটা হচ্ছে এখান থেকে এই সেন্টার লাইন আর ফলো করবে না, এটা ধরো নিজের আরেকটা সেন্টার লাইন ফলো করবে, নাকটা যেহেতু বের হয়ে আছে এরকম। এ হলো বক্সের ফ্রন্ট প্লেন, এ হলো বক্সের বটম প্লেন বা নিচের অংশ, আর এখান থেকে এই যে চোখের কোটর বরাবর এই দাগটা নেমে যাবে, এই দাগটা আমরা কানেক্ট করে দেব, এই বক্সের সাইড প্লেন আমরা পেয়ে গেলাম। নাকটা হচ্ছে একটা বক্স, আর এই জায়গাটা অবশ্যই এরকম কার্ভ হয়ে যাবে, এটা এক একজনের এক এক রকম, কারো এরকম ভাঙাও হয়, গালের জায়গাটা এক একজনের এক এক রকম হয়। এখানে নাক আঁকা সবচেয়ে সহজ, এ হলো ফ্রন্ট প্লেন, বটম প্লেন, সাইড প্লেন এরকম দিয়ে দেব। আর এই জায়গাটা এইখানে একটা এরকম এইরকমের একটা জিনিস থাকে, তাই না? এই যে ছোট্ট জায়গাটা এটাকে, এটার একটা নাম আছে, সম্ভবত এটাকে বলে গ্লোবেলা, এটাকে কি স্টোনও বলে। কি স্টোন কেন বলে, আমি কি স্টোন বলে মজা পাই, মনে হয় কারণ এই যে আগের দিনের দরজাগুলো থাকতো না, পাথরের দরজা, এখানে একটা পাথর থাকে, এখানে একটা পাথর থাকে, এরকম পাথর থাকে, তারপর এগুলা পাথর থাকে, এইভাবে পাথর দিয়ে দরজা বানায় না। তো এই 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 জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনার টিপ লাগায় বা যাই করে, এটাকে বলে গ্লোবেলা বা কি স্টোন। এখানেও ফ্রন্ট সাইড প্লেন এরকম আমরা দেখাই দিতে পারি, আচ্ছা আজানের জন্য আমরা একটা বিরতি দিই। আচ্ছা তো আমরা ছিলাম গ্লোবেলাতে ছিলাম, তো নাক আমাদের হয়ে গেছে, এখন আমরা কি পাইছি দেখেন, এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের যে কঙ্কালের মধ্যে, আমি যদি এখানে ছোট্ট করে একটা কঙ্কাল আঁকার চেষ্টা করি, এখন আমি ডাইরেক্ট আঁকতেছি কঙ্কালের, এরকম থাকে না জিনিসটা, আমার মেয়ে দেখলে বলতো ভূত আঁকতেছে, এরকম তো না কঙ্কালটা, কঙ্কালটা আগেই আঁকা দরকার ছিল। হ্যাঁ এগুলো আসে, সামথিং লাইক দিস, খুব অ্যাকুরেট কঙ্কাল না, মোটামুটি এরকম। তো এই যে চোখের কোটর, এটা কিন্তু গর্ত না, এটার ভিতরে 4-2-3টা আঙ্গুল একসাথে ঢুকাই দেওয়া যায়, ঢুকায় এটাকে এভাবে ধরা যায়। তো এই হলো কঙ্কাল, আর এই হলো নাকের ছেদা। তো এই কঙ্কালের যে গর্তটা, করোটির ভিতরে যে গর্তটা, এই গর্তটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, তাই না? এই জায়গাটায় আমরা সেই শেপটা পেয়ে গেছি না, অলমোস্ট। এইটার ভিতরে থাকে কি, চোখটা থাকে। চোখটা কিভাবে থাকে, আমি যদি এখানে নিচে একটু ক্যামেরা ধরতে হবে, চোখটা এরকম একটা পিং পং বলের মতো থাকে, এটা যদি আমার চোখের গর্ত হয়, কঙ্কালের গর্তটা যদি এরকম হয়, গর্তের ভিতরে চোখটা থাকে, চোখটা এরকম একটা পিং পং বলের মতো থাকে। আমি যদি এখানে শেডিং দিয়ে বোঝানোর চেষ্টা করি,
চোখের মাঝখানে থাকে মণিটা, কিছুটা এরকম। এটা যদি আমার কঙ্কালের গর্তটা হয়, চোখের আই সকেট, আই সকেটের ভেতরে এরকম থাকে, তাই না? এখানে নাকটা হয়। এখন সেই জিনিসটা আমাদের এখানে একটা আমরা বল এঁকে নিতে পারি, একটা পিং পং বল এখানে আমরা এঁকে নিতে পারি। এটা জাস্ট ফর নাও, এটা আমরা সবসময় আঁকবো না, বা আঁকলেও কোনো ক্ষতি নেই, কেউ যদি আঁকে তাতেও কোনো ক্ষতি নেই। বলটা এমন না যে একেবারে এই দাগের মাঝখানে বসতে হবে, তা না, একটু উপরে বসলেও ক্ষতি নেই। এটা জাস্ট এখানে একটা বল থাকে, আই সকেটের ভিতরে চোখের বলটা থাকে, সাইড থেকেও তাই হবে। চোখের মাপটা আসলে কি, চোখের মাপটা হচ্ছে এক একজনের চোখ বড় হয়, কারো চোখ ছোট হয়। এই চোখের উপরে আলাদা দুইটা ক্লাস নিতে হবে আমার। এটা হচ্ছে যে দুই চোখের মাঝখানে এক চোখ পরিমাণ দূরত্ব থাকে। আমি এখানে যদি আঁকি, এই যদি আমার একটা চোখ হয়, এখানে যদি আমার আরেকটা চোখ হয়, একদম সিম্পলিফাই করে আঁকতেছি, ধরলাম এটা আমার চোখের পাতা, এই দুই চোখের মাঝখানে হবে কি আরেকটা চোখ আঁকা যাবে। দুই চোখের মাঝখানের দূরত্বটা জাস্ট আরেকটা চোখ, ঠিক আছে? এইখানে আরও একটা চোখ যদি আমি জায়গা নিই, তাহলে এইখানে আমি পাবো কান। এখানে বড় করে একে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, মানে কি ফাইভ আইস, চেহারার উইথ যেটা প্রস্থ, সেটা হচ্ছে এখানে পাঁচটা চোখ হলে, পাঁচটা পিং পং বল হলে আমার কান থেকে কানের দূরত্ব পাওয়া যাবে। এখানে কানটা সবসময় ভুরু থেকে নাক পর্যন্ত হয়, এই যে প্রপোর্শনগুলো আমরা শিখতেছি, কানটা অলওয়েজ এই আইব্রো লাইন আর নোজ লাইন এই দুটার মাঝে থাকে। আর পেছন থেকে সাইড থেকে যদি আঁকি, তাহলে এই কানটা পড়ে মিডল লাইনে, সাইড থেকে আঁকলে সেন্টার লাইনের মধ্যে কানটা পড়ে। ওকে, তাহলে আমরা বুঝলাম কি এক চোখ, দুই চোখ, তিন চোখ, চার চোখ, পাঁচ চোখ, দুই চোখের মাঝখানে এক চোখ, আর দুই চোখের দুই পাশে এক চোখ করে দূরত্ব খালি থাকে, এইটার মধ্যে আমাদের চোখটা হয়। এই বলের মধ্যে এরকম করে চোখটা থাকে। আমি এখানে বড় করে যদি আঁকি, ক্যামেরাটা একটু ধরতে হবে কষ্ট করে, আমাদের ক্যামেরার পেছনে আজকে আছে হাসানুর রশিদ রবিন, অনেক কষ্ট করে ক্যামেরা ধরতেছে আমার জন্য। চোখের ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা লাইক একটা রাবারের বল বা টেনিস বল, সেটাকে আমি চাকু দিয়ে কেটে ফেললাম। কেটে ফেলার কারণে এখানে একটা গর্ত তৈরি হইলো, সেই রাবারের বলটার ভেতরে আমাদের পিং পং বলটা আছে। এটা মুছে দিলাম দাগটা, আমাদের পিং পং বলটা আছে একটা রাবারের বলের ভিতরে, সেই রাবারের বলটাকে আমরা কেচি দিয়ে বা ব্লেড দিয়ে কেটে ফেলছি। কাটার কারণে এটা একটা থিকনেস তৈরি হয়েছে, গর্তটা আছে কিন্তু এই যে কালো করে দিলাম, এটা একটা থিকনেস কিন্তু থাকবে। এই থিকনেসের ভিতর দিয়ে আমরা দেখতে পাবো চোখের যে মেইন আমাদের পিং পং বলটা, সেটাকে দেখতে পাবো। এই হলো আমাদের চোখ, চোখের এই অংশটা আবার এরকম ভেতরে থাকে। চোখের যে পিং পং বলটা, সেটাকে যদি আমরা সাইড থেকে আঁকি, তাহলে কি হবে, এরকম লেন্সের জায়গাটা কিন্তু একটু বেরোয় থাকে, আর পিং পং বলের উপরে থাকে এরকম রাবারের আরেকটা বল, যেটাকে আমরা স্কিন বলতেছি। এই জিনিসটাই বন্ধ হয় খোলে, এটাই যখন বন্ধ হয় তখন এরকম বন্ধ হয়ে যায়। যদি রাবারের বলটা আমরা এখন আবার আঁকি, রাবারের বলটা এরকম করে বন্ধ করে দিই,
এই বন্ধ হয়ে গেছে, এখন চোখ এটার ভিতরে ঢুকে গেছে। এটা চোখের সময় সময় আমরা যখন ক্লাস করবো আরো ভালো করে জিনিসগুলো দেখবো, চোখ মোটামুটি এটুকুই থাকুক। নেক্সট আমরা চলে যাচ্ছি ঠোঁটে। ঠোঁটটা হয় কত, এটা প্রপোর্শন ক্লাস, এখানে অ্যানাটমি বা এই ধরনের ডিটেলগুলো এখন আমরা চিন্তা করাটা আসলে দরকার নাই, তাও আমি দেখাই দিলাম। ঠোঁটটা কতটুকু হয়, চোখের মাঝখান থেকে যদি আমরা এই সেন্ট্রাল লাইন ফলো করে, সেন্ট্রাল লাইন প্যারালালি যদি আমরা একটা লাইন নেই চোখের ঠিক মাঝখান থেকে, সাধারণত সাধারণত সবার জন্য না, সাধারণত ঠোঁট ওর থেকে বেশি দূরে যায় না। বলা উচিত না যে ঠোঁটের আইডিয়াল মাপ এইটাই, এটা আমি বলি না, কারণ এতটা বড় ঠোঁট হইলে এটা হয় কি একটু বেশি বড় হয়ে যায় ঠোঁটটা। এটা যারা আফ্রিকান নিগ্রো আছে কিছু বা যারা খুব বেশি শক্তিশালী কিছু পুরুষ আছে তাদের ঠোঁটটা হয় যে এতটা চ্যাপ্টা হয়। এটা বলা উচিত যে চোখের সেন্টার থেকে দাগ টানলে যেই দাগটা পাওয়া যায় সেখানে ঠোঁটটা এর চেয়ে ছোট হয়, এর চেয়ে বড় হয় না, এটা ভিতরে থাকে। যেমন মেয়েদের ঠোঁট যদি হয়, অনেক মেয়ের ঠোঁট আছে একদম এই পর্যন্ত ছোট্ট ঠোঁট, তার মানে এটা নিয়ে আমাদের খুব মাথা গরম করার কিছু নাই যে ঠোঁটের সাইজ সবসময় এক হয় কি না, না এক সময় সবসময় এক হয় না, ঠোঁট এক একজনের এক এক রকম হয়, এক কারো বড় হয় কারো ছোট হয়, এর চেয়ে বড় হয় না। এই চোখের মাঝখান থেকে লাইন টানলে যে দাগটা হয়েছে এর চেয়ে বড় হয় না। আর ঠোঁটটা হয় উপরে একটা এরকম প্লেন থাকে, নিচে মানে দুইটা চাঁদ, দুইটা আপাততর জন্য দুইটা চাঁদ ধরে নিলাম, আমরা ডিটেলসে গেলাম না, দুইটা এরকম চাঁদ দিয়ে দিলাম, এখান সাইড থেকে আঁকলো চাঁদটা এরকম হবে, এরকম হবে এই, এই হলো আমাদের বেসিক হেড প্রপোর্শন। এখান থেকে আমরা হেয়ার ডিজাইন করতে পারি। এখান থেকে আমরা ভুরু দিতে পারি। এটা প্রপোর্শনটা জাস্ট দেখাইলাম যে কোনটার থেকে কোন জিনিসটা কতটুকু দূরত্বে থাকে। এই জিনিসটা লাস্ট প্রপোর্শনের লাস্ট যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে কান থেকে কানের যে দূরত্ব, এটাকে যদি আমরা এইভাবে পেন্সিলটা দিয়ে যদি মাপি, এই কান থেকে এই কান পর্যন্ত যে দূরত্ব, ভুরু থেকে থুতনির দূরত্ব ততটুকু হবে। বুঝতে পারলাম, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, ভুরু থেকে থুতনি পর্যন্ত সেই দূরত্ব হবে। এটা হচ্ছে একটা আইডিয়াল মাপ, সবার সমান হবে না। সাইড থেকে বা অ্যাঙ্গেল থেকে যখন আমরা দেখবো তখন কি সেটা আমরা পাবো আদৌ, হয়তো খুঁজেই পাবো না। এখান থেকেও যদি চেষ্টা করি যে এখান থেকে এরকম ধরলাম এটুকু আছে, পুরো এক পেন্সিলই, হ্যাঁ এক পেন্সিলই ধরা যায়, মোটামুটি এক পেন্সিলের মধ্যেই পড়ছে। এখানে যদি এটুকু দেখে যায়, এটুকু আছে, এখান থেকে মিলে গেছে, না মিললে তখন আমরা এইভাবে মিলাই দেখলাম। অনেক সময় হয়ে যায় না যে আমরা একটা হেড ড্রয়িং করছি, সেটা দেখা যাচ্ছে যে খুব লম্বা লাগতেছে, আমরা সব প্রপোর্শন মেপে মেপেই আমরা হেড ড্রয়িং করলাম কিন্তু আমাদের হেডটা এরকম লম্বাটে লাগতেছে, কার্টুনের মতো লাগতেছে, তো আমরা ভুলটা কোথায় করছি, দেখা গেলো কান হয়তো বেশি ভিতরে চলে। তখন আমরা মেপে দেখবো যে এখান থেকে এই দূরত্ব যতটুকু আছে এখান থেকে এটা আরও বেশি অনেক দূর চলে গেছে, এটা এখানে হওয়ার কথা, এটা অনেক নিচে চলে গেছে। এটা শুদ্ধি পরীক্ষার জন্য, আমাদের ভুলটা কোথায় আছে খুঁজে বের করার জন্য আমাদের এই জিনিসটা জানতে হবে যে কান থেকে কানের যে দূরত্ব, ভুরু থেকে থুতনি সেই দূরত্ব। তো প্রপোর্শনাল ক্লাস এই পর্যন্ত থাক, আমরা প্রপোর্শনাল ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। সামনের ক্লাসে আমরা দেখবো চোখ কীভাবে ড্রয়িং করতে হয়, চোখের উপরে আমরা একটু পড়াশোনা করে নেবো। চোখে যদি একটা ক্লাসে না হয় তাহলে দুইটা ক্লাসে, চোখ অনেক রকমের চোখ হয় মানুষের। আর তারপরে আমরা চলে যাব নাক ঠোঁট এগুলোর উপরে, এবং তারপরে আমরা আস্তে আস্তে পোর্ট্রেট ড্রয়িংয়ের দিকে চলে যাব। হেড ড্রয়িংটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হেড ড্রয়িং এটা আমরা যখন শিখে ফেলবো, তারপরে আমরা বডির অ্যানাটমির দিকে আস্তে 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 চলে যাবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে থাকবো।